কি আর করা বলেন, বিসমিল্লাহ করে বিয়েটা করিয়েই ফেলেন। কি করবো মানে কসিরে বিয়েটা করে ফেলেন। খেলাধুলা করছে বাচ্চাদের মতো, ছোটাছুটি করছে, লাফালাফি করছে, আর আমাকে আম্মু বলে ডাকছে। কি আম্মু বলে ডাকছে? হ্যাঁ, মানে আমাকে একটু পালানোর ব্যবস্থা করে দিতে পারবা? তুমি পালামা? হ্যাঁ, এই কথা যদি আমি আব্বাকে বলি তোমাকে তো মাইরা ফেলবে। ভাই ওঠেন, দরজা নিয়ে আসি, আপনার মাপ নেবে। কিসের মাপ? সব কিছুর মাপ। আপনার মাপে শেয়ার নেবে না তো? হবে না, শেয়ার নিয়ে মাপ নেবে। দুলো ভাই সোজা খারান। এই কে তোমার দুলো ভাই? আরে আপনি মাপ দরবারের জামাই, তার মানে আপনি আমাকে জাতীয় দুলা ভাই? থাপড়া চার তালে দেবো ভাই, জাতীয় দুলা ভাই কি হাজির গুলা কোথাকার? যাও, আমি কইছিলাম না দুলা ভাই ভাবের মানুষ। আচ্ছা দুলা ভাই, আপনি দর্জির দুলা ভাই না, এখন একটু সোজা হয়ে দাঁড়ান, একটু মাপটা নিই। না না আমার মাপের দরকার নেই, আর সোজা দাঁড়ানোর কি আছে, ঝামেলা আছে? এই তোমার চোখের আন্দাজে তুমি খুলি পানা? হ্যাঁ তুমি নিয়ে নাও, তোমার মতো আন্দাজ মতো নিয়ে নাও। দুলা ভাই মাথা খারাপ নাকি? এসব কি বল, হাপড় দেওয়া দাঁত ফালা দেবো বদমাস, আর মাথা খারাপ পারে? কিরকম দর্জি হয়েছে আমার এলাকার দর্জি, 1.5 কিলোমিটার দূর থেকে সাইজ দেখলে, আটা দেখলে বলতে আমার মাপ কত, তুমি পারো না এটা? তা তো দুলা ভাই আমিও পারি, কিন্তু একটু 19-20 হইতে পারে। 19-20 করার অসুবিধা নাই, 12-14 হলে পরে ঝামেলা আছে, 12-14 যেন না হয়, একটু লুজ রাখবা তাহলে হয়ে গেল। ঠিক আছে দর্জি ভাই মাপ নিছেন? সেইভাবে নিতে পারি নাই, তবে দুলা ভাই বলছে একটু লুজ রাখতে। কেন লুজ রাখবেন? কেন টাইট ফিটিং রাখবে? এই মানে ড্রেস কি আমি পরবো না আপনি, মানে তুমি পরবা? যেই পরুক আমার জামাই লুজ নাকি? আমি লুজারি না, আমি লুজি, আমার বস আমার বলে যে আমি নাকি লুজার। আর বলবে না, আই আপনি মাপ নেন। হাই খবরদার, ওই ফিতেরি তাহার দরকার নেই, যেখানে দাঁড়া আসে সেখানে দাঁড়া থাকো, থাপড়া দাঁড় তেলবো কিন্তু। আরে টাকা দিয়ে দর্জি আছে, মাপ নেবে না? আমার মাপ একটু ঝামেলা আছে, আমার কাছে কাছে একটা ঝামেলা আছে, মানে আমার শ্বশুর লাগে। কি লাগে সত্যি? সত্যি মানে তুমি কাছে আসছো কেন? বললাম না কাছে বলতে লাগে শ্বশুর লাগে আমার। আচ্ছা ঠিক আছে, চোখের মাপে নিয়ে যান। সে তো মাপ নিতেই দেয় না, বলে শুধু চোখের মাপ নিতে, কিন্তু এই ক্ষেত্রে আসল মাপটা খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে যান, এই বিলু ভাই ওনাকে নিয়ে যান। ঠিক আছে চল। অসুবিধা নাই, আমি শ্বশুরটা ভাঙাই দিতে পারবো। আপনিও যান। কেন আমি একটু থাকি না? স্যার কেস তো ভয়াবহ খারাপ। এই আপনি আমারে স্যার বলতেছেন কেন? হ্যাঁ আপনি সুমন ভাইয়ের বস না? তাহলে তো স্যার আমি ডাকতেই পারি, পারি না? আমি সুমনের বস, সুমন আমারে স্যার বলবে, আপনি আমারে স্যার বলবেন কেন? আহা আপনিও দেখি যে সুমন ভাইয়ের মতো ছেলে মানুষে শুরু করছে। এই ছেলে মানুষ মানে? ছেলে মানুষ মানে বুঝেন না, সুমন ভাই তো পুরাই ছেলে মানুষ হয়ে গেছে, মানে ফিডার হচ্ছে তার প্রিয় খাবার, বিশ্বাস করা যায়? মানে সময় মতো যদি ফিডার না পায় সে তো চিল্লা পাল্লা করে পুরো বাড়ি গরম করে ফেলায়। হায় হায় সর্বনাশ, সুমন তো খাওয়া শুরু করছে, ফিডার খায়। আরে সর্বনাশ মানে কি? পুরাই সর্বনাশ, মনে করেন ভাবি তো হাত পা ছুড়া কান্নাকাটি করতেছে, আমি সান্ত্বনা দিয়ে আসছি। আমিও তো সান্ত্বনা দেওয়ার জন্য যেতে চেয়েছিলাম, এখন তো চিন্তা করলাম যাওয়া ঠিক হবে না। আহা স্যার যাবেন না কেন? অবশ্যই যাবেন, এই দৃশ্য দেখাও কিন্তু আরামের, নামরা একটা লোক বাচ্চাদের মতো আচরণ করতেছে, ভাবা যায় সার্কাস স্যার পুরাই। আপনারে কইসে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করতেছে আমার। কেন স্যার আমি আবার কি করলাম? ধর্মিয়া একটা ফ্যামিলিতে ক্রাইসিস যেতেছে, বিপদের পর বিপদ যেতেছে, আর আপনি তামসা শুরু করছেন, তাৎক্ষণিক হইতেছেন না সঙ্গে। আরে অদ্ভুত, কি ব্যাপার মা, আশেপাশে কেউ কি মারা গেছে নাকি? না কে মরবো, কেউ মরে নাই। তাইলে তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? আনন্দে কান্দি, বাড়িতে বিয়া লাগছে তো আনন্দে কান্দি। বিয়া? কার বিয়া? আমার বিয়া? কার লগে বিয়া? কই আমারও তো কিছু কইলা না। তোর বিয়া না, তোর বাপের বিয়া। কি বলো এগুলা, আব্বার বিয়া? আব্বা আবার বিয়া করলো কবে? জানি না, কিন্তু আমি শুনছি যে নাকি বিয়া করছে, গোপনে বিয়া করছে। আচ্ছা আমি আব্বার কাছে জিগাইতেছি, দাঁড়া। কি ব্যাপার কান্নাকাটি কিসের শিলু?
তুই কিছু করছস? আমি তো তোমার কাছে যাইতেছিলাম। মা কি কয়? কয় তোমার কথা কইলো যে কি দেখি তুমি উল্টাপাল্টা করছো। আমি আবার কি করলাম? তুমি বিয়া করছো একটা। আমি শুনছি তুমি বিয়া করছো গোপনে। সি 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 আব্বা, তুমি এই বয়সে এই কাম করছো? আরে আরে এই সমস্ত কে বলে? গ্রামের লোকে বলে, নাইলে আমার কানে কেন আসবে? আমিও এমন কথা শুনছি ভাষা ভাষা, কিন্তু আমি বিশ্বাস করি নাই, কারণ আমার আব্বা এই কাজ করতেই পারে না। আরে বাবা, এই সমস্ত কথাবার্তা আমার বিরোধী দলের লোকজন ছড়াচ্ছে, এসব সব মিথ্যা। সত্যি আমারে সুইয়া কও? আরে এ কি বাচ্চা করে খেলা হয়েছে নাকি? এখানে শ্বশুর কি আছে? আচ্ছা মারে বাদ দিলাম, তুমি আমার মাথা হাত দিয়ে কত, আমি তো তোমার সন্তান, তুমি কত বিয়া করো না? চল খাবি। তোরা কিন্তু বাড়াবাড়ি করতেছ, আমি কইছি না এসব ষড়যন্ত্র সব মিথ্যা? এই সমস্ত ষড়যন্ত্রের শিকার তোরাও হবি, তোদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই একদম। কান্না বন্ধ। বুঝছো, তোমার তো বিয়ে করব, তার আগে ছোট্ট একটা কাম করা লাগবে। কি কাম? বিজলি একটা ছোট্ট কাম দিছে, বলছে হাশেমকে উদ্ধার করা লাগবে। বিজলির আর খায়া দেয় কাজ নেই, ও সব কাম শুধু তোমারে দিয়েই উদ্ধার করে না। হ্যাঁ, ওর যে আরো দুইটা ভাই আছে ও কি ভুল লাগেছে? হ্যাঁ, আর তাছাড়া তুমি তারে কেন উদ্ধার করবা? সে কি হাশেম? ওইটা যাচাই করার জন্যই তো তারে আনতে হবে। শুনছি তিন দিন পর নাকি তার বিয়ে, দ্রুত কাজটা সারতে হইব। আচ্ছা তোমার কি মাথা নষ্ট হয়েছে কত? হ্যাঁ দেখো, তুমি আগে আমারে বিয়া করো, তুমি কিন্তু খালি এই বিয়াটা পিছাইতেছো, আর এই বিয়া পিছানোর লাগি আমি তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি সবার কাছে ছোট হইতেছি, এটা কিন্তু ঠিক না। না না না, পিছাবো কেন, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার। দেখো ওই মাত বর্ষা বসছে আমার মামা, তুমি তার জামাইরে কিডন্যাপ করতে যাইতেছো? হ্যাঁ চিনো ওই লোকটারে, হে কত বড় ডেঞ্জারাস লোক তুমি জানো? তুমি তার মেয়ের জামাইরে কিডন্যাপ করবা আর হে হাত পা গুটায় বয়ে থাকবো ভাবছো? হুম, আর দুই দিন পরে তোমার লগে আমার বিয়া, তুমি এই পরিবারের নতুন আত্মীয় হইতে যাইতেছো, এখন এই সমস্ত ঝামেলা না করলে হয় না? হ্যাঁ বাবা, আমারে তো চিনবে না, কামটা আমি সুবিচারে করব। আমি না একটা জিনিস বুঝি না, বিজলি এই ধরনের কাজ খালি তোমারে দেয়া কেন করায়? হ্যাঁ, আর ওই দুই ভাইরে তো চোখে দেখে না, ওই দুই ভাইরে কইতে পারে না এগুলো কইরা দিতে? ছোট বোনের একটা রিকোয়েস্ট, বুঝো না, আমি বড় ভাই না। বড় ভাই তুমি একলা না, বাকি দুইজন আর বড়, তোমার খালি করতে হইব কেন? তুমি এখানে কি করো? আর এই বুড়ে বুড়ে কে? আই বেদমে, সালাম দাও। সুমন মানে ওরফে যারা তোমরা হাশেম ভাবতেছো তার বিয়া ঠিক হয়েছে। তাই তোমার পায়ে তো ভালোই হয়েছে, কি ব্যাপার? অন্য জামাইরে বিয়ে করতেছো কিসের জন্য? দেশে কি সাওয়ালের অভাব পড়ছে? আমার ছোট ভাইয়ের সাথে তোমার বিবাহের ইন্তজাম করি। এই তুই ওনার কি বলছস? আমি কি বললাম? তুই বলছস না যে আমি অন্য জামাইর বিয়ে করতেছি? এই নে আঙুল দিলে কথা বলতেছ কিসের জন্য? আঙুল নিছে রোজিনা বউ, এটা কে? সে আমার ধারে মেরে কথা বলে, সে আমার বাবার সম্পর্কে জানে? এই তুমি তোমার শালির সাথে এভাবে কথা বলতেছ কেন? হ্যাঁ একটু আদর দিয়ে কথা বলো। আমার কথাবার্তা এইরকমই, যেহেতু তুমি তোমার বোন পরিচয় দিছো, ঠিক আছে, আদর আদর আদর। জিনা মুখে আদর আদর বললে হবে না, হাতটা একটু মাথায় রাখেন। মাথায় হাতই খাদর বলেন? আচ্ছা আদর হয় নাই, আপনি আমার মাথায় হাত রাখছেন মানে আপনি আমার গার্জিয়ান। এখন থেকে কেউ যদি আমারে বলে, আপনি যদি বলে যে আমি অন্য জামাইয়ের বিয়ে করছি, তার মুখটা সুন্দর মতো বন্ধ করে দিবেন, মনে রাখবো। তুমি তো আমার মহা বিপদের মধ্যে ফেলা দিলা। কোনো বিপদ টিপদ না, আমি আমার জামাইয়ের বিয়ে করতেছি, ফুল এন্ড ফাইনাল। আচ্ছা স্যার ঠিক আছে, চুপ কর, আয় আমরা তাহলে যাই এখন। তুমি কি এই বুড়ে বেটার লগে প্রেম করো? ওই দুনা চম্পাপা, তোমার কথা দিছিলাম না চেয়ারম্যান সাহেব আইব, আইছে। চেয়ারম্যান সাহেব কত ব্যস্ত মানুষ, তারপরও সময় বাইর করে তোমার সম্মানে আইছে, এর চেয়ে বেশি আর তুমি কি চাও? কিছু চাই না, তোর চেয়ারম্যান সাহেব আইসা আমার অনেক বড় উপকার করছে। চম্পা দিলে তিনি ঘরের স্ত্রীর স্বীকৃতি দিতে চাইছিলেন, কিন্তু আইজও দেন নাই। ওই কাছু মুখ সামলায় কথা বল, আমি তো এখনো জীবিত। তো আপনি জীবিত তো কি হইছে, আমি কি মরে গেছি? আমিও জীবিত আছি,
আমি আমার অধিকার চাই, ব্যাস কথা শেষ। কিসের অধিকার? একবার আমার মায়ের কথা ভাবো, তুমি কি আমার সংসারে গন্ডগোল লাগাবার চাও? আমি কোনো গন্ডগোল বাজাইতে চাই না। আপনি নিজের মুখে আমারে কথা দিছিলেন, এখন আবার এইসব শোনাইতেছেন কিসের জন্য? সব কথা তো আর কথা না, তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখবা না? ও, এখন খুবই স্ট্যাটাস হয়ে গেছে না? আর আমার কোনো স্ট্যাটাস নাই, এখন আপনি বিরাট স্ট্যাটাসের মানুষ হয়ে গেছেন। আপা, রেগে গেলেন তো হেরে গেলেন, আর সেরম সব তো কইছেই যে ক্ষতিপূরণ দিবে। কি দিবে? এই তুই চুপ থাক। এই তোরে ফলো দিছে কিনা কক। এই তুই চুপ থাক, আমি তো চম্পার সাথে কথা বলতেছি। এই তোরা একটু দূরে যা তো। না, কাশু এনেই থাকবো। আপনার কিছু কনের থাকলে ওর সামনেই কন। আমি কি যাবো? না, দরকার নাই। চম্পা, তুমি তাইলে কি চাও? কি চাই আপনি বুঝেন না? আমি আমার অধিকার চাই। রবিজা বলছে তোমার ঘরের বাকি কাজ করতে যে টাকা লাগে সেটা আমি দেব, ঠিক আছে? টাকা? শুনেন, আপনার কাছে আমার অধিকার চাইছি, ভিক্ষা চাই নাই। আপনার ভিক্ষা আমার লাগবো না। সাবাস দিদি। চম্পা, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। এই জীবনে তো আমি অনেক ভুল করছি, নিজের অধিকারের লেগে না হয় আরেকটা ভুল করলাম। চাচা, আমার মনে হচ্ছে এখানে খুব একটা সুবিধা হইব না। আপনারা যা শুরু করছেন, সুবিধা তো দূরের কথা, অসুবিধার কুল পাবেন না। চম্পা দিলে নরম মানুষ পায়ে যা খুশি তাই করতেছেন, এমন থেকে কিচ্ছু করতে পারবেন না, মনে রাখেন। থাম কাশু। ঠিক আছে, এই চল আসতে। কেমন আছো ভাবি? ভালো, তুমি কেমন আছো? মনটা বেশি ভালো নাই। আমাদের এই সংসারে যে আগে কত আনন্দ ছিল তুমি কল্পনাও করতে পারবে না, সব কিছু কেমন বদলায় গেল। বারুদ ভাইরে একটু বুঝাও না তুমি। আমি আর কি বুঝাম, সে তো থাকে তার নিজের ধান্দায়। বারুদ ভাই কই গেছে? কই জানো গেছে? শুনছি সে নাকি মামলা করবে কোন এক বড় উকিলের সাথে। তার পরিচয়, তার তো আবার সব বড় বড় লোকদের সাথে ওঠা বসে। কি করতেছো তুমি? ভাই ভাইয়া ভাই নামে মামলা করব? হ, আমি বলছি এসব মামলা বাদ দেও, কে শুনে কার কথা। ভাবি তুমি একটু ভাইজানরে বুঝাও না, তুমি বুঝাইলে বুঝবো। হরে বই, আমি বলছি তারে এসব মামলা করলো না, এসব মামলা বাদ দেও। ভাই ভাই গলা মিলাও, শুনে না। তুমি আসলে লক্ষ্মী একটা মেয়ে, আমাদের সৌভাগ্য যে তোমার মতো একজন ভাবি পাইছি। কি যে কও না বই, আমার না খুব শখ তোমার গুলো গিয়ে কিছু করবো, কিন্তু মনে হয় না কিছু করতে পারবো। পারবা ভাবি, তুমি পারবা। আর তুমি যদি কিছু করতে পারো না, তাহলে তুমি আমাদের প্রিয় ভাবি না, হইবা আমাদের এই বাড়ির সেরা ভাবি। ভাবি তুমি একটু ভাইজানরে বুঝায় করো। হ্যাঁ হ হ বুঝামো। তোর কারণে আজকে চম্পার মুখে এই সমস্ত কথা শুনতে হইল। চাচা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? চম্পা আপা যাই বল, আমি যে বদিরে খুন করছি এটা কিন্তু কেউ জানে না, কারো কাছে কিন্তু প্রমাণও নাই। হাসেমেরও তো প্রমাণ নাই। প্রমাণ না থাকলেও সবাই জানে, আর প্রমাণ যদি দরকার হয় দুই চারটে রেডি করা যাবে। আর মিথ্যা প্রমাণ রেডি করা কোনো বিষয় না। যা কইবার চাস খোলাসা করে বল। বলতেছি কি, হাসেমরে আমরা পুলিশের কাছে ধরাই দিই, তাইলে ওদের লাফালাফি সব বন্ধ হয়ে যাবে। সেই জন্য তো হাসেমরে আবার পাওয়া লাগবে, তার তো গ্রাম ছাড়া হইতে বলছি, সে তো চলে গেছে। চাচা, আমি শুনছি কি জানেন, ওই পুপ্পাড়া মাদ্দোর বাড়িতে হাসেমের মতো দেখতে একজনকে পাওয়া গেছে, আর সবাই বলতেছে ও নাকি হাসেম। তাই নাকি? তাহলে ওই হাসেমরে তুলে নিয়ে আয়। আমি একা যাব। তোর সাথে আবার হাতি ঘোরা বাটানো লাগবো নাকি? না ঠিক আছে, তা লাগবো না, কিন্তু ওই হাসেমের নাকি বিয়া। কষ্কি হাসেম মেয়ে তো তাহলে খুব মৌজে আছে, ওরে যত দ্রুত সম্ভব তুলে নিয়ে আয়,
ওর বিয়ে বন্ধ করা লাগবে। ওরে পুলিশের হাতে তুলে দিলে চম্পা বুঝবে বাঘের লেজ দিয়ে কান চুলকানির কি মজা। ঠিক আছে তাই করব, কিন্তু চাচা কিছু টাকা লাগবে। আরে টাকা লাগলে টাকা নিবি? আমি কি সবসময় টাকা পয়সা নিয়ে ঘুরি নাকি? শোন, সামনের ইলেকশনের আগেই কিন্তু সব ঝামেলা শেষ করে ভালাবি। চিন্তা করেন না, আমি আইজি খোঁজ খবর নিতেছি, চলেন। শালার দুনিয়ায় মানুষদের সংখ্যা এত বেড়ে গেছে যে গ্রামগঞ্জের মধ্যে জ্যাম লাগে। শোনো, তোমার বোন আসছিল তোমারে খুঁজতে। তাই নাকি? বিজলি আসছিল? আমি তাহলে যাই, বিজলির লোককে দেখা করে আসি। আরে তো অস্থির হইতেছো কেন, ও আবার আসবে। না না, বিজলি যেহেতু আমারে খুঁজতে আসছিল, জরুরি কোনো কথা থাকতে পারে, যাই কথাটা শুনে আসি। আরে না, ওর প্রয়োজন হলে ও আবার আসবে। আর ও কেন আসছিল সেটা তো আমি জানি। হাসাই, ও কেন আসছিল তুমি জানো? কেন আসছিল? ও আসছিল ভাইজানের সাথে তোমার মিলাই দিতে। আরে ধর, আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলাইছি, বড় ভাইয়ের নামে আমি মামলা করে দেবো। মামলা করবো করবো বইলে তো অনেকদিন চললা গেল। হ্যাঁ যা করবা জলদি করো। মেজো ভাই ঘরে আছো? ও বিজলি আসতো, আয় বল। আরে আমি তোমার কথাই বলতেছিলাম, তুমি ওরে খুঁজতিছ। হ্যাঁ তোর কথাই বলতেছিলাম, আমি আবার এই মাত্রই আসলাম। আমি ওরে বলতেছিলাম কাপড় চুপুর সারার আগে তুমি তোমার বোনের সাথে দেখা করে আসো। ও বলতেছিল একটু ফ্রেশ হইয়া নেই। হ্যাঁ ঠিকই তো, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, পরে আসবে। আরে না না দূর, তুই আসছোস কি কথা কবি, তাড়াতাড়ি কয়ে ফেলা, কোনো অসুবিধা নাই। মারুদ ভাই আমি কইতেছিলাম যে এই হাশেম ভাইরে তুমি আর গোলা ভাই মিলে একটু উদ্ধার করে নিয়ে আসো না। এখানে আবার গোলা ভাইরে লাগবো কেন? হাশেমরে আমি নিজে তাই উদ্ধার করে আনতে পারব তো। না তা তো পারবাই, কিন্তু দুই ভাই একসাথে গেলে একটা শক্তি হয় না? আরে দূর, যে কাম আমি একা পারম সেই কামে আবার তারা নেওয়ার কোনো দরকার নাই তো। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, এটা আমি একাই দেখুম রে। কিন্তু মানে গোলা ভাইও তো রাজি আর তুমিও রাজি, এখন আমি চাইতেছিলাম যে আমার দুই ভাই মিল মহব্বত কইরা হাশেম ভাইয়ের উদ্ধার করে নিয়ে আসুক। হ আমিও তাই চাই। ও তুমিও তাই? আচ্ছা ঠিক আছে, এ বিষয়ে চিন্তা ভাবনা করিয়া আমি তোমারে তোরে পরে জানাবো। নে আমি একটা জিনিস বুঝতেছি না, সামান্য একটা কামের জন্য দুনিয়ার সব মানুষ একসাথে জড়ো করার তো কোনো দরকার নাই। বড় ভাই যদি যাইতে চায় সে যাক, তার মতো যাক, আর আমি গেলে আমার মতোই যাবো। নে তার মানে তোমরা দুই ভাই আর এক হবে না? প্রশ্ন আসে না, ওই রকম স্বার্থপর বড় ভাইয়ের সাথে মিল মহব্বতের আমার কোনো দরকার নাই। কেন, এরা কি আপনার আটকে রাখছে? খালি আটকে রাখে নাই, ভয়ঙ্কর ভাবে আটকে রাখছে। এমনি দেখে মনে হবে আমি একদম ছোট আছে দেখছি, কিন্তু ভিতরে ভিতরে ভাই আমি খুব অবজারভেশনের ভিতরে, সবার চোখ আমার দিকে। যত জোরে তার মাথাতে আগে একটা বাড়ি দিছিলেন না, ঠিক সেই শক্তি দিয়ে মাথায় আরেকটা বাড়ি দিবে। মাথায় বাড়ি দিব মানে কি বলেন আপনি? ভাবতেছি আগে আমার বিয়েটা সেরে নেই। এটা তুমি কি বললা? আমার বিপদে দিলেন তুমি বিয়ে করবা?